Wow. The determination of relative humidity by using a sling sling yeah. determination of relative humidity by using a sling psychrometer and psychometrics are আচ্ছা এই এই চ্যাপ্টারটা হ্যাঁ আমার মনে হয় এই আমার ফাইল দেখতে পাচ্ছ না সবাই আচ্ছা এই চ্যাপ্টারের একটা টপিকস কো ভালো করে তোমরা পড়বা যেহেতু তোমরা থিউরিতে এটা পড়ো নাই এখন পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট টপিকটা আচ্ছা সেটা হলো চাপ্টার এইট ব্যালেন্সেস অন ননটিভ প্রসেসেস এটা এনার্জি ব্যালেন্স একটা হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স যেটার মধ্যে ম্যাস ব্যালেন্স করা হয় কত কেজি কত মোল হ্যাঁ এগুলো ব্যালেন্স করা হয় মেটেরিয়াল তো তোমরা কিছুটা করছো বুঝছো আরেকটা হচ্ছে এনার্জি ব্যালেন্স একটা হচ্ছে মেটিরিয়াল ব্যালেন্স আর একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স তো এটা এনার্জি ব্যালেন্সের একটা চ্যাপ্টার ব্যালেন্সেস অর নন রিয়েক্টিভ প্রসেসেস ব্যালেন্স মানে এখানে এনার্জি ব্যালেন্সেস হ্যাঁ আর এনার্জি ব্যালেন্স করার জন্য তোমরা প্রথমেই হয়তোবা বা দেখবে এনার্জি ব্যালেন্স শুরু না করলেও যে ম্যাচ ব্যালেন্স তোমাকে করে নিতে হবে ম্যাটেরিয়াল ব্যালেন্স তোমাকে করে নিতে হবে যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি না করো তাহলে এনার্জি ব্যালেন্স করতে পারবা না তো ম্যাটেরিয়াল ব্যালেন্স আগে করে নিতে হবে পরে এনার্জি ব্যালেন্স করতে হবে আর এনার্জি ব্যালেন্সের একটা চ্যাপ্টার হচ্ছে এইট এর একটা হচ্ছে এইট পয়েন্ট ফোর হ্যাঁ এখানে এখান থেকে যাই যে তোমার 8.4 এর সম্ভাবনা এটা নাম আছে 8.4 ফেজ চেঞ্জ অপারেশন তাহলে চ্যাপ্টার 8 বড় বড় ভাগে সেকশনে তিনটা জিনিস বর্ণনা করা হয়ে গেছে 8.1 8.1 এ মনে হয় এলিমেন্টস অফ এনার্জি ব্যালেন্স ক্যালকুলেশনস 8.2 তে হলো চেঞ্জেস ইন প্রেসার এট কনস্ট্যান্ট টেম্পারেচার 8.3 তে হলো চেঞ্জেস ইন টেম্পারেচার 8.4 এ হচ্ছে ফেজ চেঞ্জ অপারেশন আমার যে স্লাইডটা যদি পুরোটা দেখতে পারো তোমাদের স্ক্রিনের বা দিকে এগুলো আছে তো 8.4 এর ফেজ চেঞ্জ অপারেশন 8.4 এর মধ্যেও আবার হচ্ছে তোমার অনেক টপিকস বর্ণনা করছে যেমন হচ্ছে ল্যাটেন হিট এইট পয়েন্ট ফোরের এতে এরপর হচ্ছে তোমার বর্ণনা করছে তুমি কিভাবে এস্টিমেট করবা লেটেন হিট এস্টিমেশন এন্ড কোরিলেশন অফ ল্যাটেন হিট এরপরে হচ্ছে এইট পয়েন্ট ফোর সি তে এনার্জি ব্যালেন্সেস অন প্রসেসেস ইনভলভিং ফেস চেঞ্জেস মূল মূলত এনে ফেস চেঞ্জ অপারেশন নিয়ে বর্ণনা করছে এরপরে হচ্ছে 48.4d মানে 8.4 যেটা ফেজ চেঞ্জ অপারেশন এটার একটা সাব সেকশন হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট সাইক্রোমেট্রিক চার্ট এই সাইক্রোমেট্রিক চার্ট रिलेटेड থিওরি ওই রিলেটিভ হিউমিডিটি ডিটারমিনেশন এক্সপেরিমেন্টেশনে তোমার কাজে লাগবে তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো মানে তোমরা আজকে আমার লেকচারের পরে এটা নিবা এইট পয়েন্ট ফোর হচ্ছে এইট পয়েন্ট ফোর ডিখে নাও সাইক্রো মেট্রিক চাপ্টার এইটের এর এইট পয়েন্ট ফোরে আছে ফেজ চেঞ্জ অপারেশন ফেজ চেঞ্জ অপারেশনের এনার্জি ব্যালেন্স করতে গেলে বা এনার্জি যে মূলত যেটা ঘটে সেটা হলো ল্যাটিন হিট এটা কিন্তু জানো যে তোমার সলিড আইস থেকে লিকুইড ওয়াটার যখন হয় সোলিড থেকে লিকুইড যখন হয় তখন কি হয় একটা ফেজ থেকে আরেকটা একটা ফেজে যায় সলিড থেকে লিকুইড পেজে যায় এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস আইস আমার জিরো ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হয় এখানে কোনো টেম্পারেচার একই টেম্পারেচার থাকে কিন্তু এখানে কি হয় আইসটা লিকুইড হয় তো এখানে যে হিটটা লাগে সেই হিটটাকে বলে ল্যাটেন হিট কারণ এখানে হিট লাগে কিন্তু আমার টেম্পারেচার চেঞ্জ হয় না এই জন্যই বলা হইতেছে ল্যাটেন হিট যে এই হিটটা হচ্ছে ফেজ চেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে হিটটা ফেজ চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার হয় এবং যে হিটটা দেওয়ার পরে টেম্পারেচার বাড়ে না হুম জাস্ট হচ্ছে গলে যায় বা হচ্ছে লিকুইড থেকে তরল থেকে বাষ্প হয় সেটাকে আমরা হিট বলি এবং অপারেশনটাকে আমরা ফেজ চেঞ্জ বলি এটা কিন্তু আগের ইন্টারমিডিয়েট বেসিক জিনিস হ্যাঁ তো ফেজ চেঞ্জ অপারেশনের মধ্যে আহ ফেড চেঞ্জ অপারেশনের মধ্যে সেকশন আছে অনেক কিছু লাস্টে যেটা আছে মনে হয় এডিয়াবেটিক কুলিং এডিয়াবেটিক কুলিং এর পরে আর নাই পরে আছে মিক্সিং সলিউশন তো পাঁচটা সাব ইউনিট আছে এইট পয়েন্ট এর মধ্যে তার মধ্যে তোমাদের পড়া বা এই আজকের এক্সপেরিমেন্ট রিলেটেড থিওরি যেটা বর্ণনা আছে সেটা হলো এইট পয়েন্ট ফোর ডি আমরা এটা পড়বো যদিও তোমাদের থিওরিতে এটা পড়ার কথা খুব ইম্পর্টেন্ট বিষয়টা হ্যাঁ আমার এটা কি দেখতে পাচ্ছ একটু বড় করে জি স্যার তো আমি বলতেছি যে সাইক্রো দেখো এখানে একটা আর আছে হ্যাঁ এছাড়া মোটামুটি উচ্চারণ করা এখন থেকে সুবিধা হবে সাইক্রোমেট্রিক সাইক্রোমেট্রিক চার্ট তো সাইক্রোমেট্রিক সাইক্রোমেট্রিক চার্ট চার্ট কি হচ্ছে যে ভেরিয়েবল গুলো থাকে এগুলোকে আমরা বলি প্রপার্টি হ্যাঁ এক্স কি থাকবে ওয়াই এক্সিস কি থাকবে এগুলোকে আমরা বলি কি তোমার প্রপার্টি তো সাইক্রোমেট্রিক চার্জ মূলত হচ্ছে গ্যাস ব্যাপার মিক্সচারের প্রপার্টিগুলো ওইখানে দেয়া থাকে মূলত হলো একটা গ্যাস ব্যাপার মিক্সচারের প্রপার্টি গুলো ওইখানে দেয়া থাকে সাইক্রোমেট্রিক চার্টের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা গ্যাস ব্যাপার মিক্সচারের প্রপার্টি ভ্যালু গুলো দেয়া থাকে এটা হচ্ছে তার সংজ্ঞা তো গ্যাস ভেপার মিক্সচার এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো গ্যাসও থাকবে ব্যাপারও থাকবে এরকম একটা মিক্সচারের নাম বলতে পারবা যে গ্যাস আছে ব্যাপার আছে গ্যাস আর ব্যাপার কিন্তু এক জিনিস না যদিও দুইটাই বাহ্যিক পদার্থ হুম যে তোমার হলো যে দুইটাই হইলো যে দেখবা যে উড়ে চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু গ্যাস আর ব্যাপার মধ্যে সাইন্টিফিক্যালি বা থার্মোডাইনামিক্যালি একটা পার্থক্য আছে কেউ কি বলতে পারবে যে কোনটা ব্যাপার কোনটা গ্যাস জাস্ট ফিজিক্যালি মানে তোমার ওই সংজ্ঞা দেওয়ার দরকার নেই যে পানি গরম করলে যেটা হয় আর কি হ্যাঁ স্যার সংকট তাপমাত্রার নিচে সকল ভেপারি স্যার গ্যাস সংকট তাপমাত্রা উপরে সকল ভেপারি স্যার গ্যাস হয় কে বলছিলা আশিক হ্যাঁ আশিক এটা পড়ছে এর আগে এইটিন সিরিজ হ্যাঁ যার কারণে আনসারটা একটু হচ্ছে সায়েন্টিফিক দিছে সংকট মানে এখানে বাংলা বললে ভালো সেটা ক্রিটিক্যাল টেম্পারেচার প্রেসার ক্রিটিক্যাল পয়েন্ট যেটা ক্রিটিক্যাল পয়েন্ট সম্পর্কে ধারণা কার কার আছে ফেজ ডায়াগ্রাম পড়ছো এর আগে ওয়াটার কেউ পড়ছো ফেজ ডায়াগ্রাম হ্যাঁ

স্যার উদাহরণ দিয়ে বলতে হবে স্যার বল যেভাবে বুঝছো স্যার গ্যাসটা বয়ল চালসের সূত্র মেনে চলে ভেপার মেনে চলে না আবার ওই টেকনিক্যাল পয়েন্টে চলে গেল আচ্ছা বলো তাও বলো হ্যাঁ আর আর কি স্যার এখন মাথা আসছে না স্যার কে বলছিল আশিক স্যার আশে কোন আসে সরわない ও আচ্ছা আচ্ছা তুমি শুধু आंसर দিতেছো 19 এর এরা কি করে হ্যাঁ 19 এ তে একজন বলতো ভেপার আর গ্যাসের মধ্যে পার্থক্য কি তাহলে জাস্ট হলো যেটা বুঝো এটা মানে তুমি যেটা ফিলিং এ ধরে আর কি ব্যাপার আদ্র থাকে গ্যাস আদ্র থাকে না এরকম কে নাম সেটা হলো গ্যাস অনেক সময় আমরা নাম আমরা বলছি কিন্তু যে আইডিয়াল গ্যাসের কথা আমরা বলি আদর্শ গ্যাস তো গ্যাসগুলো গুলো সাধারণত আইডিয়াল গ্যাসের কাছাকাছি থাকে এগুলো হচ্ছে গ্যাস যদিও আমরা রিয়েল গ্যাস বলতেছি কিন্তু রিয়েল গ্যাসটা যদি আইডিয়াল গ্যাসের কাছাকাছি থাকে এগুলো হচ্ছে তোমার গ্যাস আর যদি কাছাকাছি যদি না থাকে তাহলে হচ্ছে এটা হইলো তোমার ব্যাপার আচ্ছা এখন ও যে একটা কথা বলছে আদ্র যদি থাকে এই কথাটার অর্থ কি আচ্ছা একটা লিকুইড কখন গ্যাস হয়ে যায় বলতো যখন টেম্পারেচার পারে তাই না তো এখন আবার সেটা লিকুইড হয়ে যায় কখন যখন টেম্পারেচার কমে তার মানে কি খুব সহজেই যে বায়বীয় পদার্থটাকে খুব সহজে লিকুইড বানানো যায় তাহলে সেটা হবে ব্যাপার আদ্র থাকবে তার মানে কি খুব সহজে সেটা লিকুইড হয়ে যাবে আদ্র বলতে বোঝানো হচ্ছে ওয়াটার ব্যাপার আর হচ্ছে ওয়াটার ব্যাপারের যে গ্যাস ফর্মটা আছে সেটা বোঝানো হচ্ছে কিন্তু যে কোনো লিকুইড এর ক্ষেত্রে হইতে পারে সেক্ষেত্রে তুমি আদ্র বলতে পারবা না যেমন ধরো একশো ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটা ব্যাপার হচ্ছে এখন তুমি মনে করো যে তোমার ব্যাপারটা এখন হচ্ছে আসে হলো একশো পাঁচ ডিগ্রিতে তার মানে কি তুমি একটু যদি কমায় দেও তাই কি হয়ে যাবে বলতো কি হয়ে যাবে একটা ভেপার ওয়াটার ভেপারটা 105 ডিগ্রি সেলসিয়াসে আছে এখন যদি তুমি যদি একটু কমায় দাও তাহলে সে কি হবে স্যার লিকুইড হয়ে যাবে লিকুইড তার মানে তার মধ্যে ওই যে আদ্র আদ্র একটা ভাব থাকবে হ্যাঁ মানে ভেপারের মধ্যে এটা থাকবে ভেপারের মধ্যে এই জিনিসটা থাকবে যে জাস্ট মাত্র মানে এই কন্ডিশনে সে মাত্র হচ্ছে বায়বীয় হইছে সে আসলে গ্যাসের মতো আচরণ করতে পারতেছে না কিন্তু গ্যাসের মতো আছে যদি একটু এনার্জি কমায় দেয়া যায় দেয়া যায় সে আবার ফিরে এটা হলো ব্যাপার হ্যাঁ আমরা ওয়াটার ব্যাপার যেটা বলি আর গ্যাসের ধর্ম হচ্ছে যে না সে হচ্ছে সে এরকম একটা এনার্জি নিয়ে আসে তাকে হচ্ছে যে খুব সহজে লিকুইড বানানো যাবে না তাকে হচ্ছে অনেক টেম্পারেচার নিচে নামায় নিচে নামায়া আনতে হবে অথবা খুব বেশি প্রেসার করতে হবে প্রেশার দিতে হবে অনেক বেশি প্রেসার দিতে হবে আর আর না হলে তোমার হইলো ওই খুব বেশি প্রেসার দিতে হবে অথবা টেম্পারেচার অনেক নিচে নামায় আনতে হবে আর না হলে সে হলো পুরাপুরি হচ্ছে যে সে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে একটা মলিকুল আরেকটা মলিকুলের এর অনেক দূরত্ব থাকবে ইন্টার এটমিক ডিস্টেন্স অনেক ইন্টারমলিকুলার মলিকুলার ডিস্টেন্স অনেক দূরে দূরে থাকবে অনেক এনার্জি নিয়ে থাকবে অনেক ভলিউম নিয়ে থাকবে হ্যাঁ যেটা হলো একটু টেম্পারেচার চেঞ্জ করলা বা একটু প্রেসার দিলা এটাতে লিকুইড হবে না সেটা হলো গ্যাস আর ভেপার মানে হলো জাস্ট হলো সে হইলো বায়বীয় মতো আচরণ করতেছে কিন্তু এনার্জি কমিয়ে দিলে সেটা কি হয়ে যাবে সেটা হচ্ছে লিকুইড হয়ে যাবে সেটা হলো ভেপার বুঝছো কিনা যায় না আর আশিক যেটা বলছে ক্রিটিক্যাল পয়েন্টের ফেজ ডায়াগ্রামে ক্রিটিক্যাল পয়েন্টের নিচে থাকলে সেটা ব্যাপার ক্রিটিক্যাল পয়েন্টের উপরে গেলে সেটা হচ্ছে তোমার গ্যাস যদি সংজ্ঞা বলো তাহলে ওই ওই কম্পোনেন্টের যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে ওই ক্রিটিক্যাল পয়েন্টের নিচে থাকলে ব্যাপার আর ক্রিটিক্যাল পয়েন্টের হচ্ছে উপরে থাকলে সেটা গ্যাস আর যেটা বললো যেটা বললাম গ্যাস সাধারণত আইডিয়াল গ্যাসের কাছাকাছি আচরণ করে এই যে যেটা বললো এবং সূত্র মেনে চলে তো আইডিয়াল গ্যাস মেনে চলে সেই হিসেবে রিয়েল গ্যাসও মোটামুটি মেনে চলে কিন্তু ব্যাপার কিন্তু এগুলো মেনে চলতে পারে না হ্যাঁ তার ওই ক্যাপাবিলিটি নাই কেন ক্যাপাবিলিটি নাই আমি কিছুটা তোমাকে আহ দিছি উদাহরণ দিচ্ছি যে গ্যাস সাধারণত কাজ করে খুবই লো প্রেশার এবং হাই টেম্পারেচারে হ্যাঁ গ্যাস পারফর্ম করে হচ্ছে খুবই লো থাকবে। মানে সে হলো ছুটাছুটি করার টেন্ডেন্সি বেশি থাকবে হ্যাঁ আর ব্যাপারে ছুটাছুটি করার টেন্ডেন্সি হলো কম থাকবে হ্যাঁ ওই জিনিসটা আর কি তুমি গ্যাসকে খুব সহজে লিকুইড করা যাবে না অনেক কাঠখর পুড়ায়া টেম্পারেচার কমাইতে হবে প্রেসার বাড়াইতে হবে দুইটাই করতে হবে একটা করে কাজ যে দিবে না আর ব্যাপারকে প্রেসার ঠিক রাখলে একটু হচ্ছে টেম্পারেচার কমায় দিবা। হ্যাঁ কিছু টেম্পারেচার কমায় দিবে তাতেই সেটা লিকুডি হয়ে যাবে যা হোক এগুলো হচ্ছে ফিজিক্যালি বুঝার অর্থ আর কি কোনটা গ্যাস আর হচ্ছে কোনটা ব্যাপার আচ্ছা গ্যাস আর ব্যাপার এটার মধ্যে আবার দুইটা যেহেতু মিক্সারের কথা বলা হচ্ছে তো এটার মধ্যে একটা হলো কন্ডেন্সেবল কম্পোনেন্ট থাকে আর একটা হলো নন কন্ডেন্সেবল কম্পোনেন্ট থাকে কন্ডেন্সেবল মানে হচ্ছে এই যে টেম্পারেচার কমাইলেই যেটা হচ্ছে লিকুইড হয়ে যাবে এরকম একটা উদাহরণ দিতে পারবা যে কন্ডে একটা গ্যাস ব্যাপার মিক্সচার যেটার মধ্যে কন্ডেন্সেবল কম্পোনেন্ট আছে বা নন কন্ডেন্সেবল কম্পোনেন্ট আছে এটার উৎকৃষ্ট একটা উদাহরণ কি বলতে পারবা কেউ একজন আমাদের আমরা সব সময় এরকম একটা এনভায়রনমেন্টে আসি যে একটা সার্ভাইমন্ডল স্যার

সার সাধন বোধ মানে আরাম লাগে আন্দ্রদর জন্য হ্যাঁ ওই যে বিশ্বকালে অনেক ঘাম বের হয় শীতকালে শীতকালে ওই কি বলে হাত পায়ের পাতা তারপরে আছে বর্ষাকালে কাপড় শুকাইতে চায় না বর্ষাকালে কাপড় শুকাইতে চায় না হ্যাঁ তারপরে হলো এই তোমার ঠুদ গাল এগুলো হচ্ছে ফেটে যায় হ্যাঁ তো এগুলোতে বুঝতে হবে যে বাতাস থাকে ময়শ্চার ময়স্চার থাকে হ্যাঁ তো যেটা হচ্ছে অল্পতে এই যে তোমার শীতকালে কুয়াশার সাথে শিশির পড়া এগুলো মানে কি এগুলো বাতাসে পানি আছে। তার মানে কি এই অংশটা বাতাসে এই অংশটা হচ্ছে কনডেনসেবল মানে আমাদের যে ঋতু ভিত্তিক যে টেম্পারেচারের আপ ডাউন হয় কিংবা এটা এটার মাধ্যমেই বিশেষ করে বা দিনের মধ্যেও দেখা যায় যে দিনে থাকে চল্লিশ ডিগ্রি রাতে সেটা কমে গিয়ে হইলো পঁচিশ ডিগ্রি এরকম হয় তো এই যে টেম্পারেচার যে আপ ডাউন হয় আপডাউনের কারণে দেখা যাবে যে অনেক সময় তোমার ওই কনডেন্সেবল কম্পোনেন্টটা কনডেন্স হয়ে যায় মানে লিকুইড হয়ে যায় ব্যাপারপাতটা গ্যাস কিন্তু হয় না গ্যাস এত সহজ হয় না তাহলে আমাদের বাতাস আর ওয়াটার ব্যাপারের যে মিক্সারটা বাতাস হচ্ছে যেটা হলো আমরা যেটা বলতেছি মেইন কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের যে মিক্সার থাকে হ্যাঁ তো ওই মিক্সার সাথে হইলো ওয়াটার ব্যাপার থাকে তো এই এগুলো যে মিক্সার ওয়াটার ব্যাপারটাকে বলতেছে কনডেনসেবল কম্পোনেন্ট আর বাকিটা হইলো নন কনডেন্সেবল কম্পোনেন্ট এই মিক্সারটাকে আমরা হচ্ছে সাইক্রোমেট্রিক চার্টের ওই সিস্টেম হিসেবে আমরা কল্পনা করতে পারি এবং সাইক্রোমেট্রিক চার্টে যেমন গ্যাস এবং ব্যাপারের মিক্সচার কে বলা হয়েছে এরকম এয়ার এবং ওয়াটার ব্যাপারের নাম আছে যেহেতু ময়েশ্চার হিউমিডিটির সাথে সম্পর্কিত এটার নাম হচ্ছে হিউমিডিটি চার্ট তো সাইক্রোমেট্রিক চার্ট হচ্ছে একটা জেনারেল নাম যেটার মধ্যে গ্যাস ব্যাপার মিক্সচারের প্রপার্টি ভ্যালুগুলো কি থাকবে ওখানে দেয়া থাকবে তুমি কি করতে পারবা ওই চার থেকে ওই প্রেশার টেম্পারেচারে তার প্রপার্টি ভ্যালু বলতে যেটা বোঝানো হচ্ছে তার মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকবে তার টেম্পারেচার কত কত থাকবে থাকবে তার তার ভলিউম এনথালপি ভ্যালু কত থাকবে এগুলো তুমি ওখান থেকে জানতে পারবা প্রপার্টি গুলো তো এটা যে যেকোনো গ্যাস ব্যাপার মিক্সচারের ক্ষেত্রে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো তবে শুধু যদি সেটা এয়ার ওয়াটার মিক্সচার হয় সিম্পলি চিন্তা করতে পারো এয়ার ওয়াটার মিক্সচার এয়ার কে বলতেছি গ্যাস আর ওয়াটার কে বলতেছি কারণ ওয়াটার আর বাতাসে ফর্মেই থাকে লিকুইড ওয়াটার ফর্মে থাকে না এই যে নামটা এটাকে তোমরা সাইক্রোমেট্রিক চার্ট বলতে পারো অথবা হিউমিডিটি চার্ট বলতে পারো সাইক্রোমেট্রিক চার্ট হলো জেনারেল নাম আর হিউমিডিটি চার্ট যদি বলো তাহলে সেটা আহ হচ্ছে এয়ার ওয়াটার সিস্টেম কি বুঝাবে তো এটা আমি একটু ডিটেলস বললাম যে সাইকোমেট্রিক চার্টটা অ্যাকচুয়ালি কি এন্ড পরে এবং এটা ইউজ হয় ও ইয়ার ওয়াটার ইয়ার যেখানে কাজে লাগে হুম যেমন ইয়ার কাজে লাগে কোথায় ফুডের ড্রাইং অপারেশান এরপর বললাম যে বিভিন্ন জায়গায় তোমার হিউমিডিটি বাড়ানো লাগতে পারে যেটা হলো হিউমিডিফিকেশন বলে আবার হিউমিডিটি কমানো লাগতে পারে সেটাকে বলে ডিহিউমিডিফিকেশান আবার আমাদের এয়ার কন্ডিশনিং প্রসেসেও তোমার হচ্ছে সাইক্রোমেটিক চার্টের ব্যবহার আছে সাইক্রোমেটিক চার্টের মূল মানে এয়ার কন্ডিশনিং এর মূল উদ্দেশ্য শুধুমাত্র টেম্পারেচার কমানো না তোমার হচ্ছে টেম্পারেচার কমায় যদি ওই হান্ড্রেড পার্সেন্ট রিলেটিভ হিউমিডিটি রাখা হয় তুমি দেখবা যে টেম্পারেচার কমের মধ্যে তুমি ঘামতেছো তো ওইটা তো আর কমফোর্টেবল না তার মানে তোমার ইয়ার যেখানে ব্যবহার হয় ইয়ার এর সাথে ময়েশ্চার থাকবে একটু না একটু থাকবে সব সময় থাকবে কম বেশি হ্যাঁ তো এর অ্যানালাইসিস বা এর যেখানে কাজে লাগে সেখানে সাইক্লোমেটিক চার্টের ব্যবহার আসে আর কি হ্যাঁ তো এটা মাথায় রাখবা তো এখানে এই চার্টটা ডিসকাস বা এক্সপ্লেন করতে গেলে বিভিন্ন টার্ম টার্মের ডেফিনিশন তোমাকে শিখা লাগবে প্লাস এগুলো বুঝতে হবে নাহলে তো চার্ট বুঝবে না তাই না তো এই টার্ম গুলো এখানে প্রথমে বর্ণনা দেয়া আছে যে তোমাকে বুঝতে হবে ড্রাই বাল্ব টেম্পারেচার তো বোঝাই যাচ্ছে এটা একটা টেম্পারেচার ড্রাই বাল্ব টেম্পারেচার সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং এই চার্টের এক্স এক্সিসে এই এই ভ্যালুটা দেয়া থাকে এটা একটা প্রপার্টি ভ্যালু ড্রাই বাল্ব টেম্পারেচার টি বড় হাতে টি দ্বারা প্রবাস করছে অনেকে এটা টিবি বলে সাবস্ক্রিপ্টে বি দেয় মানে এটা ড্রাই বাল্ব টিডি টি ডি দে তো ড্রাই বাল্ব টেম্পারেচার আর হিউমিডিটির অনেক ভাগ আছে সেটা হলো অ্যাবসুলুট হিউমিডিটি সেটা হচ্ছে ওয়াই এক্সিসে আমরা চারটাতে পরে যাব এক্সিস তাকে ড্রাই বাল্ব টেম্পারেচার অ্যাবসুলুট হিউমিডিটি থাকে হচ্ছে ওয়াই এক্সিসে এইচ এ দ্বারা প্রকাশ করে স্মল এইচ এ এর মানেটা কি এর মানে হলো ওই ইয়ারটাতে কতটুকু ওয়াটার ভেপার ফর্মে আছে সব সময় এটা কিন্তু ওয়াটারটা ভেপার ফর্মে মনে রাখবো এটা লিকুইড না আর একটা হলো কেজি ড্রাই তো আমার যখন হচ্ছে একটা ইয়ারকে নিব ইয়ারের সাথে কিন্তু ওয়াটারও আছে এখন আমরা যদি একসাথে কল্পনা করি তাহলে এটাকে বলবো হিউমিড ইয়ার এটাকে কি বলবো আর যদি যদি ভাগ করে বলি তাহলে সেটা হবে হিউমিডিটি ড্রাই ইয়ার হবে ডি এ ডি হচ্ছে ড্রাই ইয়ার ড্রাই ইয়ার মানে হচ্ছে এখানে শুধুমাত্র ইয়ার এখানে ওয়াটার থাকবে না এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে এটা আমি পুরোটা পড়ি আরো পিছনে আরো অনেক উদাহরণ আছে তো এটা এখানে বুঝতে পারবা মনে করো যে এফসুলেট হিউমিডিটি আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি ওয়াটার কেজি ড্রাইয়ার এর অর্থ কি মনে করো কোন একটা সিস্টেমে কম্পোজিশন তো পড়ছো কম্পোজিশন বের করা পড়ছো কোন একটা সিস্টেমে দুইটা উপাদান আছে একটা হলো ড্রাইয়ার আর একটা হলো ওয়াটার ব্যাপার ড্রাইয়ার বলতে শুধু অক্সিজেন আর নাইট্রোজেনের এর অংশটাকে বোঝানো হচ্ছে মূলত আর আছে ওয়াটার ব্যাপার ভেপার কম্পোনেন্ট এখন হলো এক কেজি ড্রাইয়ারে কত কেজি ওয়াটার ব্যাপার আছে এই দুইটার রেশ হইল অ্যাবসুলেট হিউমিডিটি আচ্ছা অনেক সময় আমার কাজে লাগবে টোটাল এয়ারটা টোটাল এয়ারটা আমার দরকার লাগবে তখন এটা কিভাবে বের করবা এর অর্থ কি এক কিলোগ্রাম অফ ড্রাইয়ারে

এটা তো টোটাল এখন যদি আমি কম্পোজিশন বের করতে যাই তাহলে কিভাবে বের করতে হবে ওয়াটারের সাথে ভাগ দিতে হবে কি এইটা দেয়া এই কথার অর্থ বুঝতে পারছো নাইন তার মানে তোমরা মোটামুটি নাইনটিন সিরিজের সবাই বুঝছো নাকি আচ্ছা এটা একটু বুঝবা তার মানে এফসুলেট হিউমিডিটি হইলো যে তোমার ড্রাই ইয়ারে কতটুকু ওয়াটার ব্যাপার আছে নট দ্য টোটাল সিস্টেম টোটাল হিউমিডিয়ার একটাকে বলে হিউমিড হিউমিডিয়ার মানে এই সিস্টেমের মধ্যে ওয়াটার ব্যাপারটা ইনক্লুড আছে তার মানে কি এই যে আমি যেটা বলছি এক কেজি ড্রাই ইয়ারের মধ্যে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়াটার ব্যাপার আছে হ্যাঁ এর অর্থ কি এই সিস্টেমে হচ্ছে যে তোমার টোটাল সিস্টেমটা এখানে কনসিডার করছে না ড্রাই ইয়ারের বেসিসে করছে টোটাল সিস্টেমে যদি আমি করতে চাই ম্যাস ফ্র্যাকশন যদি বের করতে চাই তাহলে এক কেজি ড্রাই ইয়ার সাথে হইল এত কেজি ওয়াটার ব্যাপার তাহলে টোটাল হিউমিডিয়ার কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি তাহলে ম্যাস ফ্র্যাকশন অফ ওয়াটার ব্যাপার কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো যেটা থাকবে এটা একটু বোঝার চেষ্টা করবা হিউমিড বলতে বুঝাবে এখানে ওয়াটার ব্যাপার ইনক্লুড আছে আর ড্রাই বলতে বোঝাবে এখানে ওয়াটার ব্যাপার নাই যাই হোক এটা আমি একটু ডিটেলস বললাম খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বুঝা এফসুলুট হিউমিডিটি ড্রাই এয়ারের মধ্যে কতটুকু ওয়াটার ব্যাপার আছে ড্রাই বলতে নট হিউমিডিয়ার হিউমিডিয়ার বলতে যেখানে ওয়াটার কন্টে কন্টেন্ট ইনক্লুড আছে ড্রাই বলতে যেখানে ওয়াটার কন্টেন্ট ইনক্লুড নাই কিন্তু ওয়াই এক্সিসটা সাজানো হয়েছে এফসুলুট হিউমিডিটি দিয়ে এটা একটু মাথায় রাখবা যেটার ওয়াটার কন্টেন্টটা ক্যালকুলেট করা হয়েছে ড্রাই এয়ারের বেসিসে নট হিউমিড এয়ার খুব ইম্পর্টেন্ট এখানে চার্ট আছে চার্টটাতে আমি হচ্ছে একটু পরে যাচ্ছি এখানে আমি একটু দেখাই নিচ্ছি যে এক্সিস আছে ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়াই এক্সিসে আছে ময়শ্চার কন্টেন্ট কেজি কেজি ড্রাই তার মানে ময়শ্চার কন্টেন্ট তুমি দুই ভাবে প্রকাশ করতে পারো একটা হলো অ্যাবসোলিউট হিউমিডিটি দেয়া আর একটা আছে রিলেটিভ হিউমিডিটি দেয়া ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা হলো অ্যাবসোলিউট হিউমিডিটি অ্যাবসোলিউট হিউমিডিটি ড্রাই ইয়ারের এর বেসিসে আচ্ছা এখানে একটু বলে নেই ডেফিনিশনটা যেহেতু এখানে আছে ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে কোন একটা ইয়ারের হুম সেখানে তো ওয়াটার কন্টেন্ট থাকবে কোন একটা ইয়ারের। যে কোনো তুমি যখন মাপতে যাবা হুম মনে করো যে এখনই তোমার বাসার পাশের ইয়ারে টেম্পারেচার মাপবা তখন যে রিডিংটা পাবা এটাকে বলে ড্রাই টেম্পারেচার একটা এয়ারের আর ইয়ারের মধ্যে ওয়াটার ব্যাপার থাকবে। তার মানে তোমার যে কেমিক্যাল সিস্টেমটা আছে ইয়ার ওয়াটার ব্যাপার সিস্টেম বা ইয়ার ওয়াটার সিস্টেম ওয়াটারই বলতে পারো এটা ব্যাপার ফর্মে আছে ইয়ার ওয়াটার সিস্টেমের যে কোন সময় যখন টেম্পারেচারটা মাপবা ইনস্টেন্টেনিয়াস ইনডিপেন্ডেন্টলি যে টেম্পারেচারটা মাপবা সেই টেম্পারেচারটার নাম হলো ড্রাই বাল্ব টেম্পারেচার হ্যাঁ যে টেম্পারেচারটা পাবা সেটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার এসলেট হিউমিডিটির সংজ্ঞাও আমি এখানে দেয়া দিছি ওই ইয়ারের মধ্যে কতটুকু ওয়াটার ব্যাপার আছে ডিভাইডেড বাই ওই ইয়ারে কতটুকু ড্রাই ইয়ার আছে মানে ওয়াটার কন্টেন্টটা বাদ দেয়া নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ কত এই দুইটা রেশিও হইল অ্যাবসোলিউট হিউমিডিটি দেখো তাই আছে কিন্তু এক্স অ্যাক্সিস আছে হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়াই অ্যাক্সিস আছে অ্যাবসোলিউট হিউমিডিটি বা ময়েশ্চার কন্টেন্ট আচ্ছা উইথ রেসপেক্ট টু ড্রাইয়ার আচ্ছা এরপরে এখানে দুইটা চার্ট আছে একটা হচ্ছে তোমাদেরকে পড়াইছিলাম যে এসআই ইউনিট বা এমকেএস সিস্টেম ওইটাতে চার্টটা দেয়া আছে এবং এনথালপি ভ্যালু বা এনার্জি ব্যালেন্স করতে গেলে যে গুলো করতে হয় তোমাকে প্রথমে রেফারেন্স স্টেট তোমাকে স্পেসিফাই করতে হয় এনার্জি ব্যালেন্স কি করাইছে সজীব কিছু না স্যার এনার্জি ব্যালেন্স ম্যাটেরিয়াল আছে স্যার আচ্ছা এনার্জি ব্যালেন্সের মূল একটা জিনিস হলো রেফারেন্স তোমাকে ঠিক করে নিতে হবে ওই স্টেটের রেফারেন্স যদি না ঠিক করো তাহলে এনার্জি ব্যালেন্স করতে পারবা না কারণ তুমি যখন বলবা যে ওই আসলে মানুষের ডিফারেন্সটা কাজে লাগে এনার্জিতে তুমি যখন বলবা যে একটা সিস্টেমের দশ ডিগ্রি থেকে আশি ডিগ্রিতে নিতে চাই তাহলে দশ তো তোমার জিরো সেই হিসাবে তোমার টেম্পারেচার ডিফারেন্সটা কত আশি টে নিতে চাও সত্তর আশি মাইনাস দশ তার মানে কি তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল ফাইনালটা তো তুমি পাবাই ইনিশিয়াল যেটা রেফারেন্স স্টেট রেফারেন্স স্টেটটা তোমার আছে স্পেসিফাই করতে হবে এনার্জি ব্যালেন্স বা থার্মোডাইনামিক্স এ যে কোনই চার্ট বা যে কোন ক্যালকুলেশন জন করতে চাবা এনার্জি रिलेटेड তোমাকে রেফারেন্স স্টেট কি করতে হবে স্পেসিফাই করতে হবে যেমন এই চার্টের ক্ষেত্রে যেমন পানির ক্ষেত্রে রেফারেন্স স্টেট স্পেসিফাই করছে লিকুইড ফর্ম 0 ডিগ্রি সেলসিয়াস 1 ATM ড্রাই এর ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস 1 ATM এগুলো কি স্পেসিফাই করছে তার মানে কি এগুলোতে অ্যানথালপি ভ্যালু গুলো হচ্ছে জিরো এর উপরে এগুলো অ্যানথালপি ভ্যালু থাকবে যাক এটা এনার্জি ব্যালেন্স জন করতে দেবা এই জিনিসটা বুঝতে পারবা যে এনার্জি ব্যালেন্স করতে গেলে রেফারেন্স একটা স্টেট থাকতে হয় ওই স্টেটের সাপেক্ষে তোমার কতটুকু এনার্জি লাগবে সেটা ক্যালকুলেট করতে হয় তার মানে রেফারেন্স একটা তোমার রাখতে হবে পানির ক্ষেত্রে দেখো যে লিকুইড কারণ পানি তো অনেক ফর্মে পাওয়া যায় লিকুইড পাওয়া যায় ভ্যাপার পাওয়া যায় লিকুইড ফর্ম যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস ওয়ান এটমসফিয়ার এটা হলো রেফারেন্স স্টেট এটাকে জিরো ধরছে জিরো দিয়ে সে ক্যালকুলেট করছে ড্রাই এয়ারের ক্ষেত্রে এনে ফেজটা আসে না কারণ ড্রাই এয়ার অলওয়েজ গ্যাস এখানে ফেস দেওয়ার দরকার নাই জিরো ডিগ্রি সেলসিয়াস ওয়ান এটমসফিয়ার যেমন ধরো কোন একটা মিটার স্কেল নিলা বা ফিতা নিলা মাপতে যাবা অনেক সময় তো জিরো থেকে মাপো না দুই মিটার থেকে মাপতেছ দুই মিটার থেকে মাপা শুরু করছো তোমার তোমার লেন্থ আসলো মিটার মানে শেষ এখানে রেফারেন্স স্টেট পরে তুমি তুমি মাপা শুরু করলা তুমি স্পেসিফাই করতে হবে এনার্জি ব্যালেন্সে তোমার স্টেট গুলো স্পেসিফাই করতে হবে আর না হলে তুমি এনার্জি ব্যালেন্স করতে পারবা না জাস্ট এই মুহূর্তে এতটুকুই জানা রাখো আর সাইক্রোমেট্রিক চার্ট প্রথমটা আছে এসআই ইউনিট পরেরটা আছে আমেরিকান ইঞ্জিনিয়ারিং ইউনিট এটাও আমি পড়াইছি আমেরিকান ইঞ্জিনিয়ারিং হচ্ছে এফপিএস সিস্টেম আমরা যেটা এফপিএস সিস্টেম বলি ফিট পাউন্ড সেকেন্ড যেটা একই 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 প্লট তো একটা বুঝলে অন্যটা বুঝতে পারবা এখন তোমার প্রবলেমগুলো কোন ইউনিটে দেওয়া সেটা হইলো তোমার একটু এ করতে হবে কোন চারটা ব্যবহার করবা যদি আমেরিকান ইঞ্জিনিয়ারিং ইউনিটে যদি থাকে সিস্টেমে তাহলে এই নিবা আর যদি এসআই সিস্টেমে থাকে তাহলে প্রথম চারটা ব্যবহার করবা যাই আমরা ওই ডেফিনেশনের মধ্যে ছিলাম ড্রাই বাল্ব টেম্পারেচার অ্যাবসলিউট হিউমিডিটি তারপরে আছিল রিলেটিভ হিউমিডিটি এইটার সংজ্ঞাটা ভালো করে তোমাকে বুঝতে হবে কারণ তুমি রিলেটিভ হিউমিডিটি মেজার করতে যাচ্ছ রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে তোমার হলো এই যে একশো গুণ আছে আর পিএইচ আছে পিএইচ টু মানে হলো পার্শিয়াল প্রেশার অফ এইচ স্মল পি দেওয়া পার্শিয়াল প্রেশার তোমার সরুজি সি রাঙ্কের তাপমাত্রা ডিভাইডেড বাই বাতাসের মানে বায়ুর তাপমাত্রা দিয়ে আমরা যখন ওই বাতাসের চাপ ওইটার অনুপাত না স্যার রিলেটিভ হিউমিডিটি আমি এটাই বলতেছি হ্যাঁ এটা একটু বুঝো ঠিক আছে তোমার আগে থেকে ডেফিনেশন দেয়া দরকার নাই এটা আগে থেকে যারা না জানে তাদের হচ্ছে এখানে শিখবে যে রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে যে একটা টেম্পারেচারে হ্যাঁ যে মনে করো তুমি রুমের বাইরে গেলা তুমি বাতাসের তাপমাত্রা মাপলা যেটা সেটা ড্রাই বাল্ব টেম্পারেচার ওই টেম্পারেচারে তোমার কতটুকু বাতাসের পানির চাপটা আছে আংশিক চাপ ওই বাতাসের মধ্যে দুইটা চাপ আছে দুইটা বা তিনটা চাপ আছে ধরো বড় বড় দাগে তিনটা আংশিক চাপ আছে ডালডনে সূত্রে অ্যাপ্লাই করলে তিনটা যুগ পল টোটাল প্রেসার তো তিনটা যে চাপটা আছে তিনটা চাপ হইলো যে ওয়াটার ব্যাপারের একটা চাপ আছে নাইট্রোজেনের একটা চাপ আছে অক্সিজেনের একটা চাপ আছে আছে তাদের পরিমাণ যাদের পরিমাণ বেশি তার আংশিক চাপের পরিমাণও বেশি এন সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে এন যাদের বেশি তাদের চাপও বেশি মোল যার বেশি তার চাপও বেশি তাহলে এখন তুমি যদি ওই আমাদের তো রিলেটিভ হিউমিডিটি মানে ওয়াটারের টাই আমি বের করব হ্যাঁ তা এর কথা অর্থ হচ্ছে তুমি যে ড্রাই টেম্পারেচারে একটা চাপ পাইলা বাতাসের একটা চাপ পাইলা এখানে কত না ওয়াটারের ওয়াটার ব্যাপারে একটা চাপ পাইলা কতটুকো আছে এইটা আর হচ্ছে ওই টেম্পারেচারে স্টার আছে যে হ্যাঁ স্টার আছে ওই টেম্পারেচারে ওই যে ড্রাই বাল্ব টেম্পারেচারটা যে তুমি মাপলা ওই টেম্পারেচারে বাতাস সর্বোচ্চ কতটুকো ওয়াটার কি করতে পারে ধারণ করতে পারে সম্পৃক্ত হবে এরপরে আর বাতাস আর কি করবে না পানি নিবে না পানি আর ওইটাতে ঢুকবে না এটা সাথে থার্মিক এটা এর সাথে সম্পর্কিত হ্যাঁ এগুলো পড়া বা বোঝাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের মূল উদ্দেশ্য বাতাসে তো পানি নিবেই কিন্তু একটা টেম্পারেচারে বাতাস হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পানি সর্বোচ্চ উচ্চ পরিমাণ পানি সে নিতে পারে পরে আর সে নিতে পারে না পরে যদি পানি থাকে সেই পানিটা কি হয়ে যায় হয় হয় অথবা তোমার হচ্ছে তোমার কি বলে তুষারপাত হয় অনেক কিছু হয় আমাদের আবহাওয়ার মধ্যে আমরা দেখি তো ওই যে তুমি যে ঘর থেকে বের হয়ে যে বাতাসটা পাইলা ওই বাতাসে যে টেম্পারেচারটা মাপলা সেই টেম্পারেচারটা হচ্ছে ড্রাই টেম্পারেচার টি বড় হাতের টি এই যে এখানে বড় হাতের টি দেওয়া এখানেও বড় হাতের টি দেওয়া আবার ড্রাই ভালভ টেম্পারেচারের ডেফিনেশনের মধ্যেও তোমার এখানে বড় হাতের টি আছে হ্যাঁ আচ্ছা তো বড় হাতের টি দেওয়া তো ওই ড্রাই ভালভ টেম্পারেচারে তো তোমার যতটুকু পানি সর্বোচ্চ ধারণ করতে পারে সেই ওয়াটার ব্যাপারটা তো তোমার নাও থাকতে পারে হ্যাঁ সেটা কম থাকতে পারে কম যেটা থাকবে সেটা হচ্ছে উপরেরটা পিএইচ মানে যেটা আছে অ্যাকচুয়ালি যেটা আছে ওইখানে মাইপ পায় যেটা পাবা আবার তোমার থিওরি অথবা তোমার বই বা লিটারেচার বলবে হচ্ছে ওই টেম্পারেচারে বাতাসে সর্বোচ্চ কি পরিমাণে ওয়াটার ব্যাপারে চাপ তুমি পাইতে পারো সেটা হলো তোমাকে থিওরি দিবে হম ওই থিওরি থেকে পাবা এটা যে কতটুকু হয়তো একটা চার্ট আছে বইয়ের মধ্যে চার্ট আছে যে সর্বোচ্চ কতটুকু এই দুইটার যে রেশিও হ্যাঁ এই দুইটা রেশিও সাথে হলো আমরা হিসাব করি হ্যাঁ সেটাকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলি তো শীতকালে সাধারণত রিলেটিভ হিউমিডিটি কম থাকে মানে ওয়াটার সর্বোচ্চ সর্বোচ্চটুকু থাকতে পারে তার চেয়ে অনেক কম থাকে মনে করো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থাকে আর হচ্ছে বর্ষাকালে গ্রীষ্মকালে সেটা যখন বৃষ্টি হয় তখন চলে এই টেম্পারেচারে হচ্ছে যে এইটটি পার্সেন্টে মানে হচ্ছে ওই টেম্পারেচারে যতটুকু ওয়াটার কন্টেন্ট আহ সর্বোচ্চ থাকতে পারে তার আশীর্বাদ আছে হ্যাঁ যে আশি ভাগ আছে যদি এইটটি পার্সেন্ট রিলেটিভ হিউমিডিটি হয় আর যদি হানড্রেড পার্সেন্ট হয়ে যায় তার মানে ওই বাতাসের এটা হলো যে ওই টেম্পারেচারে যতটুকু থাকার কথা ততটুকুই আছে এর বেশি থাকতে পারবে না ওয়াটার এর থেকে বেশি অ্যাবজর্ব ওই বাতাসটা করতে পারবে না এই জিনিসটা আমি একটু ডিটেলস বললাম তো এনার্জি ব্যালেন্স বা তোমার এই অন্যান্য জায়গায় সংজ্ঞাটা আও কিনা আমি জানি না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞাটা এটা দেখে নিলা তো তুহিন এখানে কি বলছে আমি জানি না তো আমার কথা সাথে তুহিনের কথা কি মিলছে কি না তুহিন বলল আমি যে কথাটা বললাম এটা কি মিলছে কিনা হ্যাঁ তো একটা টেম্পারেচারে যতটুকু ওয়াটার আহ কন্টেন্ট যেটা ওয়াটার কন্টেন্ট বা ওয়াটারের আংশিক চাপ বা যতটুকু ওয়াটার থাকতে থাকে আর সর্বোচ্চ যতটুকু ওয়াটার থাকতে পারে যেটা হলো স্যাচুরেটেড বলতেছে হ্যাঁ যেমন ধরো হলো একটা পানিতে তুমি চিনি গুলবা দেখা গেলো যে এক সময় পর হচ্ছে আহ চিনি আর গুলে না হ্যাঁ ওইটা হলো স্যাচুরেশন তার মানে তুমি আর চিলি চিলি চাইলেও ওইখানে গুলাইতে পারবে না যদি গুলাইতে চাও তাহলে টেম্পারেচার বাড়াইতে হবে একটু গরম করে নিতে হবে একটু গরম করে নিলে চিনি হচ্ছে বেশি গুলবে এটা হলো যে টেম্পারেচার বাড়লে তোমার চিনি হইলো বেশি গুলবে পরিমাণে বেশি থাকবে এই জন্য যে তোমার মিষ্টি যে বানায় এগুলো হচ্ছে গরম শিরার মধ্যে তোমার হচ্ছে মিষ্টি ছাড়ে যাতে তোমার ওই কনসেন্ট্রেশনে চিনির পরিমাণটা বেশি থাকে এটা গেলো গরম পানিতে দেখবা যে গরম পানি একটু গরম করে দিলে ওইখানে মিষ্টিটা বেশি লাগে এর কথা হলো চিনি হায়ার দ্রবীভূত হয় বেশি আর কম দিলে তো চিনি কমই লাগবে এই এটা একটু ওই ফিজিক্যালি জিনিসটা একটু বুঝে নিবা এটা হলো সম্পৃক্ত বা সোলিওবিলিটির সাথে সম্পর্কিত আমার মনে হয় তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা পড়ছো সলিউবিলিটি সেচুরেশন এই বিষয়গুলো পড়ছো এগুলো এগুলোর সাথে সম্পর্কিত তো এগুলো একটু এভাবে দেখে নেব এরপরে হলো ডিউ পয়েন্ট ডিউ পয়েন্ট বলতে এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিউ পয়েন্ট টেম্পারেচার কথাটা লেখা দরকার ছিল ডিউ পয়েন্ট টেম্পারেচার যেমন ড্রাইভাল টেম্পারেচার দিছে এরকম ডিউ পয়েন্ট টেম্পারেচার এর টিডিপি এর মানে হইলো যে তোমার একটা কনস্ট্যান্ট প্রেসারে ওয়াটার ইয়ারকে যদি আমরা কুল করতে থাকি কুল যদি আমি করতে থাকি শুধু কুল যদি কুল করতে থাকি তাহলে একসময় দেখা যাবে যে তোমার ওই যে কনডেনসেবল যেটা থাকে কনডেনসেবলটা ইয়া হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ডিউ মানে কি শিশি মানে কনডেনসেবলটা কনডেন্স হয়ে যাচ্ছে এই ফুটাই ফুটাই পড়া শুরু করছে এটা একটু উৎকৃষ্ট উদাহরণ হয়ে যে আমাদের শীতকালে যে শিশির পরে তোমার যে বাতাস থাকে আমাদের রাত রাতের বেলা আস্তে আস্তে রাতে কি হয় রাতে আস্তে আস্তে আমাদের ঠান্ডা হইতে থাকে হম তো ঠান্ডা হইতে থাকলে কি হবে বাতাসও কুল হইতে থাকে বাতাস কুল হইতে থাকলে কি হবে প্রেশার তো সেম ওয়ান অ্যাটমসফিয়ার প্রেশার যদি কুল করতে থাকি তাহলে হইলো এই যে যেটা বললাম হায়ার টেম্পারেচারে তোমার ওয়াটার কন্টেন্ট হচ্ছে অনেক বেশি ধরে রাখতে পারে আবার লোয়ার টেম্পারেচার হচ্ছে কম আস্তে আস্তে কুল হইতে থাকলে দেখা যাবে ওই টেম্পারেচারে সে স্যাচুরেশন পৌঁছে গেছে তার মানে কি ওই টেম্পারেচারে ওইখানে যতটুকু ওয়াটার কন্টেন্ট আছে এটা সর্বোচ্চ পরিমাণে পচে গেছে পচে যাওয়ার পরে আরো যদি কুল হইতে থাকে তখন হইলো যে বাকিটা হইলো ক্রিস্টালের মতো তোমার হচ্ছে ঘাসে পড়ে সেটা যে বা তুষারপাত এরকম ভ্যাপার প্লাস হচ্ছে নন কনডেন্সেবল কম্পোনেন্ট যেটা ড্রাইয়ার বলতেছি একসাথে মিশে থাকে তখন যদি আস্তে আস্তে আমরা যদি ঠান্ডা করি তাহলে কনডেন্সেবল কম্পোনেন্টের যে সেচুরেশন পয়েন্টটা সেটা যদি রিচ করে ফেলে ঠান্ডা হইতেছে বুঝতেছো না কিছু যখন গরমকালেও ঠান্ডা হয় কিন্তু শিশির না তার মানে পরে কি ওইখানে ওয়াটার কন্টেন্ট সেচুরেশনে পৌঁছে পৌঁছায় নাই কিন্তু তোমার শীতকালে যে তোমার এয়ার ওয়াটার সিস্টেমের যে কুল হইতেছে রাতের বেলা পরিবেশ ঠান্ডা হয়ে যাইতেছে তখন সে সেচুরেশনে পৌঁছে যায় সেচুরেশনে পৌঁছে গেলে তো কি হবে আরো কুল হয়ে যাচ্ছে তার মানে কি যে অতিরিক্ত ওয়াটার কন্টেন্ট যেটা তোমার তোমার সিস্টেমে কেমিক্যাল সিস্টেম যেটা বলতেছো যে ওয়াটার 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 ইয়ার সিস্টেম যেটা বলতেছ ওইখান থেকে ওয়াটারটা এক্সেস ওয়াটারটা তোমার তোমার ওই সিস্টেমে থাকবে না ওই সিস্টেমে থাকবে না সেটা ব্যাপারটা কনডেন্স হয়ে সেটা হলো কনডেন্সেবল যে লিকুইড লিকুইড ফর্মে তোমার পড়ে যাবে আরো যদি ঠান্ডা হয় সেই শিশিরটাই তখন হচ্ছে এ হয়ে যায় বলে পড়তে পড়তে সেটা

আচ্ছা পরে আরেকটা প্রপার্টি আছে হিউমিড ভলিউম হিউমিড ভলিউম বুঝতে পারতেছ হিউমিড ভলিউম বলতে যে ভলিউমটা থাকে কারণ হচ্ছে তোমার লিকুইডের ক্ষেত্রে ভলিউমটা এত বেশি ইম্পর্টেন্ট না কারণ হচ্ছে লিকুইডের যে বিষয়টা যে প্রেশারের ইফেক্টটা নিয়ে ভলিউমের মধ্যে প্রেশার ইফেক্ট নিয়ে দেবো প্রেসার ইফেক্ট নাই বললেই চলে টেম্পারেচার ইফেক্টও ও লিকুইডে টেম্পারেচার খুব একটা বাড়ে কমে না কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা কনডেনসেবল হোক বা নন কনডেন্সেবল হোক গ্যাসের ক্ষেত্রে প্রেসার টেম্পারেচারের ইফেক্ট হচ্ছে মারাত্মক প্রেসার দিলে তোমার হচ্ছে ওই এলপিজি যে সিলিন্ডার গুলো থাকে এগুলোর ভলিউম আর কতটুকু কিন্তু একটা ছোট একটা এর ভিতরে কতটুকু প্রেসার থাকে যে সেটা হলো তোমার হচ্ছে প্রায় রান্না বান্না অনেকদিন পর্যন্ত করা যায় কতটুকু গ্যাস থাকে অবশ্যই প্রেসারে ভলিউমটা খুবই গ্যাসের ক্ষেত্রে ভলিউম প্রপার্টিটা খুব বেশি ইম্পর্টেন্ট অন্যান্যটা ক্ষেত্রে যে লিকুইডের ক্ষেত্রে যে না এতটুকু মিলিলিটার টেম্পারেচার কিছুটা ফ্লাক বেশি ফ্লাকচুয়েট করলে সে ভলিউম একটু কমে বাড়ে কিন্তু কম ফ্লাকচুয়েট করলে টেম্পারেচার ভলিউম কমে বাড়ে না আর প্রেসার তুমি যাই দেও না কেন প্রেশারের মধ্যে লিকুইডের ভলিউমের কোনো তেমন কোন চেঞ্জ করতে পারবে না সলিডের যেমন হলো প্রেসার দিলে হবে না মতো জাস্ট হলো বিকৃতি যেটা এ ক্র্যাকিং ভেঙে যাবে তো কিছু হবে না এরকম আর কি হ্যাঁ তবে গ্যাস গ্যাসের ক্ষেত্রে হিউমিড ভলিউম আর এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি যে হিউমিড কথাটা বলতেছি এখানে তোমরা কনসিডার করবা আহ ড্রাই এয়ার প্লাস হচ্ছে ওয়াটার কন্টেন্ট একসাথে তোমার যদি আলাদা আলাদা ভাবে তুমি বের করতে পারবা কম্পোজিশন অ্যানালাইসিস যেভাবে বের করছো ওয়ান মাইনাস করে বা টু কম্পোনেন্ট সিস্টেম থাকলে এরকম অনেক কিছু করতে পারবো কম্পোজিশন নিয়ে তোমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন ক্ষেত্রে অনেক কিছু করতে পারবা তবে এটা মাথায় রাখবা যে তোমাদের চার্ট থেকে যে ভ্যালুটা পাবা সেটা হলো ড্রাই প্লাস হচ্ছে ওয়াটার কন্টেটে সম্মিলিত যে ভলিউমটা এটা পাবা কিন্তু বেসিসটা হবে ড্রাই এয়ারের বেসিস এটা মনে রাখবা হিউমিডিটি চারটা সাজানো হয়েছে ড্রাই এয়ার বেসিসে যে প্রতি কেজি ড্রাই এয়ারে প্রতি কেজি ড্রাই এয়ার এর মধ্যে কত কেজি হিউমিড আছে সেই হিউমিডিয়ারের তোমার ভলিউম কারণ হিউমিড এর সাথে ড্রাই এয়ার আছে ওই ড্রাই এয়ারটা নিচে দেওয়া হয়েছে হয়েছে নিউমিয়ারেটরে আর আবার ভলিউমটা যখন ক্যালকুলেট করছে তখন ড্রাই সাথে ওয়াটার ব্যাপারের কন্টেন্টটা যোগ করে তারপরে ক্যালকুলেট করছে যার কারণে এখানে হিউমিড ভলিউম কথাটা লেখা আছে যদি হিউমিড যদি না লেখা থাকতো তাহলে কিন্তু এটা এটা একটু বুঝে নিতে হবে হ্যাঁ হিউমিড এয়ার হিউমিড ইয়ার হিউমিড বলতে বোঝানো হচ্ছে ড্রাইয়ার প্লাস হচ্ছে ওয়াটার ভেপার কন্টেন্ট আর ড্রাইয়ার হচ্ছে এখানে ওয়াটার ভেপার কন্টেন্টটা থাকবে না কিন্তু চারটা সাজানো হয়েছে ড্রাই ইয়ারের সব সবকিছু কেজি ড্রাই ইয়ার কেজি ড্রাই ইয়ার এনথালপি ক্যালকুলেশন করতে হয় এনথালপি কেজি ড্রাই আমি হচ্ছে পরেরটা যাচ্ছি স্পেসিফিক এনথালপি হ্যাঁ এখানে দেখবা যে আমার কাস্টারটা যেখানে আছে মাউসের যে আহ এইচ এইচ গুলো এত কেজি ওয়াটার এনথালপি আহ সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ কেজি কিলো জোল পার কেজি ড্রাই তার মানে এখানে যত ক্যালকুলেশন করা হয়েছে ড্রাই এয়ার এর বেসিসে নট হিউমিডিয়া কিন্তু যখন মেজারমেন্ট করতে যায় সেই মেজারমেন্ট টা পুরা সিস্টেম এর হইতে পারে যেমন উদাহরণ হিসাবে হিউমিড ভলিউম কথা বলতেছি হিউমিড ভলিউম বলতে বোঝানো হচ্ছে যে ওই পার কেজি ড্রাই কতটুকু পরিমাণ হিউমিড এয়ার আছে সেই হিউমিড এয়ার এর হচ্ছে ভলিউমটা তার মানে এখানে হচ্ছে প্লাস মাইনাস কিছুটা করে নিতে হবে যে ওয়াটার কন্টেন্ট যদি তোমার হয়তো বাদ দিতে হবে অথবা যেমন এখানে করছে এখানে এই উদাহরণটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা অনেক সময় বা করা লাগতে পারে যে হিউমিডিয়ার আছে তোমার ড্রাই দরকার তাহলে হিউমিড এয়ার থেকে ওয়াটার কন্টেন্ট বাদ দিবা ড্রাই এয়ার পেয়ে যাবা তো এরকম কিছু কাজ করা লাগতে পারে অথবা ড্রাই আছে এয়ার আছে তোমার হিউমিডিয়ার দরকার তাহলে ওয়াটার কন্টেন্টটা ড্রাই এয়ারের সাথে যোগ দিবা এখানে যেমন করছে তো এই জিনিসগুলো তোমার করা লাগতে পারে তো হিউমিড হিউমিড ভলিউম গেলাম হিউমিড ভলিউম আছে আমি যে কোন কোন প্রপার্টিগুলো সাইক্রোমেট্রিক চার্টে প্লটেড থাকে এগুলোর আমি একটা ডেফিনেশন বা এক্সপ্লেনেশন দিচ্ছি যাতে মাথার মধ্যে তোমার কাজ করে যে আসলে এটা মিনিংটা কি এগুলো যদি না জানো তাহলে ওই চার্ট বুঝবা না এই জন্যই আমি এখানে এক্সপ্লেনেশনটা দিচ্ছি তাহলে আমরা প্রথমে যেটা পড়লাম সেটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার এ হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি এরপর হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার এরপর আছে হিউমিড ভলিউম লাস্ট আরেকটা আছে ওয়েট বাল্ব টেম্পারেচার এটা একটু ডিটেলস বুঝাইতে হবে লাস্টে যেটা আছে সেটা হলো এনথালপি এনথালপি থার্মোডাইনামিক্স এটা ভালো বুঝতে পারবা এখন যতটুকু দরকার যে তোমার এনথালপি স্পেসিফিক এনথালপি অফ স্যাচুরেটেড ইয়ার হুম এনথালপি ক্যালকুলেশন এনার্জি ক্যালকুলেশন যেটা হ্যাঁ তো এই এনথালপি ক্যালকুলেশন এনথালপি প্রপার্টি যেটা সেটা এখান থেকে পাবা তাহলে কয়টা প্রপার্টি হইলো তো আমি কি কি বললাম এখানে কি কি প্রপার্টি প্রথম একজন এই উদ্দেশ্য এটা বোঝা হ্যাঁ তো এখানে আমি একটা প্রপার্টি নাম বললাম যেটা এখানে নাই তোমরা বলতে পারো স্যার এটা তো সাইক্রোমেটিক চার্টের আলোচনার বিষয় না আলোচ্য বিষয় না এটা যদি বলতে পারো হ্যাঁ

স্পেসিফিক এনথালপি এটা একটা এনার্জি ভ্যালু এটা তোমরা বুঝতে পারবা থার্মোডা থার্মোডাইনামিক্সও ভালো করে বুঝে নিবা এনথালপি কি জিনিস এটা এখানে পড়ানোর বিষয় না একটা একটা কেমিক্যাল সিস্টেমের প্রতিটা সিস্টেমেরই একটা এনথালপি ভ্যালু থাকে একটা প্রেসার টেম্পারেচার এনথালপি ভ্যালু থাকে হ্যাঁ এটা হলো এনার্জি ভ্যালু তো আমরা ফুয়েল পোড়াই কেন তাপ পাওয়ার জন্য তাপ দিয়ে কি করি ইঞ্জিন চালাই মেকানিক্যাল পাওয়ারের জন্য হ্যাঁ এনথালপি বেলু ওইটার সাথে এনথালপি আমি ডিটেলস বলবো না তো আমরা এখানে আসি যেটা বলল আমরা ছয়টা প্রপার্টি অলরেডি পেয়ে গেছি এবং মোটামুটি বুঝছি যে প্রপার্টিগুলো গুলো ডেফিনেশন কি একটা হচ্ছে এনথালপি লাস্টে থেকে বলতেছি আর হচ্ছে হিউমিড ভলিউম দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ডিউ পয়েন্ট চার নাম্বার রিলেটিভ হিউমিডিটি পাঁচ নাম্বার হইলো তোমার অ্যাবসোলিউট হিউমিডিটি ছয় নাম্বার হচ্ছে ড্রাইভার টেম্পারেচার আচ্ছা আরেকটা বাকি রয়েছে সেটা হইলো ওই ডিউ পয়েন্ট হিউমিড ভলিউমের পরে এটা বর্ণনা করছে সেটা হলো ওয়েট বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার তাহলে ষাটটা ষাটটা প্রপার্টি ছাড়া তুমি আর কোন প্রপার্টি অনেক থার্মোডাইনামিক্সে অনেক ধরনের প্রপার্টি তুমি পাবা যেমন হচ্ছে তোমার কি বলে ওই এনট্রপি আছে বা আরো কিছু প্রপার্টি ভ্যালু থাকতে পারে অন্য জিনিস হ্যাঁ তো এইগুলো এখানে পাবা না তার মানে তোমার ওই সাতটা প্রপার্টি যে এয়ার ওয়াটার সিস্টেমের সিস্টেমের যেখান থেকে পাবা যে চারটাতে সেই চারটার নাম হচ্ছে হিউমিডিটি চার্ট অথবা আরেকটা নাম হচ্ছে সাইক্রোমেট্রিক চার্ট হ্যাঁ তো সাতটা প্রপার্টির মধ্যে আমরা ছয়টা অলরেডি জেনে গেছি কি কি

না আমি নেক্সট দিন আর কি ওই তোমার এক্সপেরিমেন্টাল পার্টটা বুঝাবো আর কি বুঝছো থিওরিটিক্যাল পার্ট এখনো হয় নাই কারণ আমি চার্টে এখনো আমি যাই নাই হ্যাঁ যেহেতু থিওরি কিছুই পড়ছো না এটার একটু ডিটেলস বলা দরকার আছে হ্যাঁ আর এটা চার্টের হিউমিডিটি চার্টের মূল জিনিস বুঝা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েট বাল্ব টেম্পারেচার কারণ ড্রাই বাল্ব টেম্পারেচার তো সিম্পল ইয়ারের যে কোনো সময়ের ইনস্টেন্টেনিয়াস যেটা মেজার করবা সেটা হইলো ড্রাইভাল টেম্পারেচার ইয়ারে টেম্পারেচার যে কোনো সময় ওয়েট বাল্ব টেম্পারেচারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে যেহেতু চাচ্ছ এবং থিউরিটা বেশিরভাগ জনের এটা পড়া নাই বাদ দিচ্ছি কিন্তু এটা আসলে দুইটা লেকচারে এটা শেষ করা যাবে কিনা আমি আর কি চিন্তা করতেছি কারণ ওয়েট বাল্ব লেকচার ওয়েট বাল্বের উপরেই তোমার বিশ পঁচিশ মিনিট হয়তো বা কথা বলা লাগবে এই জন্যই বলতেছি যে তোমরা কিছুটা গ্যাপ চাও কিনা আর কি না আজকেই শেষ করা কি আজকে শেষ করাবো ওয়েট বাল্ব টেম্পারেচার ওয়েট মানে ভিজা একদম আর্দ্র কথা বললো না ভিজা ওয়েট বাল্ব বাল্বেচার বাল্ব বলতে এখানে বুঝাইতেছে যে থার্মোমিটার যে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার যে আমরা হচ্ছে বিভিন্ন আহ জায়গায় ধরি যে হাতের নিচে ধরি একটা বাল্ব থাকে না একটা গ্লাসের বাল্ব থাকে হ্যাঁ ওই গ্লাসের বাল্ব যেটা টেম্পারেচার যেটা সেন্স করে ওইটাকে বাল্ব বুঝাইতেছি সেটা যদি ভিজা থাকে তাহলে সেটা হলো ওয়েট বাল্ব আর সেটা যদি জাস্ট হইলো যে বাতাসে ধরি কোনো ভিজা যদি না থাকে তাহলে সেটা হইলো ড্রাই বাল্ব ড্রাই বাল্ব ওইরকম স্পেসিফিকলি দেখা আসলে উচিত ছিল না ড্রাই বাল্ব বলতে এনে বুঝাইতেছে যে কোনো ইয়ার সেটা আর কি ওয়েট না আর ওয়েটের একটা মিনিং আছে মানে ভিজা আদ্র যে একদম হচ্ছে যে এটা ভিজা থাকবে আর ড্রাই বলতে বুঝানো হচ্ছে যে ইয়ার ইয়ার তো নর্মালি শুষ্কই থাকে ওইটাকে বোঝানো হচ্ছে ড্রাই বাল্ব আর কি আর বাল্ব এনে বুঝানো হচ্ছে যে ওই থার্মোমিটারের যে বাল্ব যেটা থাকে গোল পেঁচানো যে অংশে সেন্স করে ওইটাকে বাল বোঝানো হচ্ছে হ্যাঁ তো এখন কি এটা কন্টিনিউ করবো কিনা না নেক্সট ক্লাসে আচ্ছা তাহলে তোমাদের বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ থাকলো চ্যাপ্টার এইট এর এইট পয়েন্ট ফোর যে টপিকটা আছে ফেজ চেঞ্জ অপারেশন এইট পয়েন্ট ফোর এর যে তোমার হচ্ছে সাবসেকশন আছে ডি সাইক্রোমেট্রিক চার্ট হ্যাঁ তোমাদের বা বিভিন্ন জায়গায় কাজে লাগবে সাইক্রোমেট্রিক চার্টের একটা প্রবলেম আছে এই প্রবলেমটা করলেই বুঝতে পারবো সাইক্রোমেট্রিক চার্টটা কি এর আগে হচ্ছে জিনিসগুলো বুঝতে হবে আমি সব কিছুই ধরাই দিছি জাস্ট হলো। ওই ওয়েট বাল্ব টেম্পারেচারটা একটু আর কি বলি নাই আর মোটামুটি সবকিছু ধরাই দিছি তোমরা যদি এই চার্টটা বুঝতে পারো আমার মনে আশিক বুঝতে পারবে আর বাকিদের একটু সমস্যা হইতে পারে তবে একটু বোঝার চেষ্টা করো আর এয়ার কন্ডিশনিং প্রসেস একটা প্রবলেম আছে এইট পয়েন্ট ফোর সি ওই সাইক্রোমেট্রিক চার্টের উপরই হ্যাঁ তো এই দুইটা প্রবলেম যেহেতু মেটেরিয়াল ব্যালেন্স করছো তো আমার মনে হয় না খুব একটা বেশি কঠিন হবে অন্তত মেটেরিয়াল ব্যালেন্স পর্যন্ত আর এনার্জি ব্যালেন্স খুবই সোজা এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল হ্যাঁ এনার্জি ব্যালেন্স যেটা ইন মাইনাস আউট মাইনাস ইন তো এই প্রবলেমটাও একটু দেখবা যেহেতু এয়ার কন্ডিশনিং এর উপরে এই প্রবলেমটাও তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস হিউমিডিফিকেশন ডিহিউমিডিফিকেশন এয়ার কন্ডিশনিং এগুলো বোঝার ক্ষেত্রে কাজে লাগবে হ্যাঁ তো এই প্রবলেমটাও দেখতে পারো আহ তুমি যেহেতু মেটেরিয়াল ব্যালেন্স করছো সেই হিসাবে প্লাস হচ্ছে এইটা তো দেখ ভাই পয়েন্ট ফোর ফাইভ এই প্রবলেমটা মাস্ট কারণ এই আগের থিওরিটা বুঝছো কিনা সেটা বোঝার জন্য এই প্রবলেম এই এক্সাম্পলটা বোঝা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট তার মানে এইট পয়েন্ট ডি যে সাব সেকশনটা আছে এই সাব সেকশনটা তোমরা ভালো করে পড়বা খুবই ইম্পর্টেন্ট এটা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ফুড প্রসেসিং ফুড ড্রাইং সব জায়গায় হচ্ছে এই সাইক্রোমেট্রিক চার্টের ব্যবহার আছে সাইক্রোমেট্রিক চার্টটা খুব ভালো করে তোমাদের মানে বুঝতে হবে তার ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ওয়েট বাল্ব টেম্পারেচার সেটা থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব দেখি আসলে আমরা তো হাতে কলমে এক্সপেরিমেন্ট করব না এক্স এটা বোঝার পরে এক্সপেরিমেন্ট एक्चुअली সহজ হ্যাঁ এক্সপেরিমেন্ট খুব একটা কঠিন বিষয় না ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো কি কারো কোনো কোয়েশ্চেন নাই নাকি না স্যার আচ্ছা তাহলে সবাই ভালো থেকো রেজিস্ট্রেশন ঠিক সময় সবাই কমপ্লিট করো কারণ তোমাদের প্রথম সেমিস্টারের তো আর রেজিস্ট্রেশন করো নাই এটাই তোমাদের প্রথম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ঠিক সময় না করলে অনেক টাকা জরিমানা দিতে হয় হ্যাঁ এটা যারা দেয় তারাই বুঝে যে অল্প কিছু দিনের জন্য এত টাকা জরিমানা দিতে হচ্ছে যে মা হওয়ার মতো যে কি বলে ওই সন্তান না জন্ম দিলে যেমন মা হওয়ার ব্যথা বোঝা যায় না বিষয়টা এরকম সাপে দংশন না করলে যেমন সাপের বোঝা যায় না আমি যদিও বলি কিন্তু একটু এটাকে গুরুত্ব দিবা যে সময় মতো না করতে বলে যে এটা সমস্যা দেখেই তোমাদের দুই সাইকেল বাড়ায় দেয়া হয়েছে রেজিস্ট্রেশন এর পরেও যাদের হবে না তাদের কিন্তু টাকাটা দিতে হবে আর তোমাদের যেহেতু এটা প্রথমবার কারণ হচ্ছে ভর্তির সময় হচ্ছে প্রথম সেমিস্টারে টেন নেওয়া ছিল তো এটা অনেকের সমস্যা হয়ে যাইতে পারে তবে সবাই যেহেতু বাড়িতে আসো বাইরে আসো বন্ধুদের সাথে কানেকশন নাই কিন্তু শেয়ারের সাথে যোগাযোগ রেখে আর সজীব ও স্মার্ট আছে সমস্যা নাই মানে সবাই সঠিক সময়ে যাতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো আর হ্যাঁ ভালো থাকি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম